তো তুই জানতি যে ফেসবুকে 3 সেকেন্ড দেখলে কিন্তু ভিউ কাউন্ট করে, মানে একটা ভিউ ধরে ফেলে, বাট ইউটিউবে কিন্তু 30 সেকেন্ড লাগে, মানে 30 সেকেন্ডের আগে যদি তুই ভিডিও থেকে বেরো যাস তাহলে কিন্তু ভিউ কাউন্ট করে। এইটা এমন নতুন কি, এটা আমি বহু আগের থেকে জানি, ঠিক আছে, আসছে ডিজিটাল মার্কেটার হয়েছে কি জানি মনে করে, এটা আমি বহু আগের থেকে জানি, ঠিক আছে, ফেসবুক ইউটিউব এগুলি আমার শিখে গেলাম না, আমি জানি এগুলো, ঠিক আছে, এগুলি আমি জানা আছে। ভাল লাগতেছে না কয়েকদিন ধরে, একেবারে কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারতেছি না, রাতে ঘুমাইতে পারতেছি না, আজব লাগতেছে, আমি জানি না, মানে বেশ প্যারা খাচ্ছি, মানে ডিপ্রেস লাগতেছে। কি অদ্ভুত ব্যাপার, তোমার দুনিয়ার সবকিছু ঠিক আছে, তাও তোমার ডিপ্রেস, এটা কোনো প্রবলেম হইলো, এটা কোনো ব্যাপার হইলো? আমার জীবনে এগুলি হয় নাই, আমি লাইফে স্ট্রাগল করি নাই, আজকালকার পোলাপানের আমি এটা বুঝি না, কোথায় কোথায় আমার মেন্টাল প্রবলেম, এটা আজকালকার একটা ফ্যাশন পাইছো তোমরা, কোথায় কোথায় ডিপ্রেসড হয়ে গেছি, ফাইজলামি করো নাকি, মেন্টাল প্রবলেম, রাত্রে ঘুমাইতে পারো না, রাত জেগে সিনেমা দেখো তো, ফেসবুককে পড়ে থাকো, এই জন্যই তো, এই জেনারেশনটারই দোষ, ফালতু একটা ব্যাপার স্যাপার, ভালোই লাগে না আমার এগুলো। কি দোষ, এবার রবি ট্যান্ডন স্কুল ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে 3টা অ্যাওয়ার্ড পাইছে, জোসনা 3টা অ্যাওয়ার্ড নিয়ে লাভাইতে আসছে, কত লোক আছে 12টা, আমরা একটা গ্র্যান্ড প্রি অ্যাওয়ার্ড পাই, আরে দেখ আমাদের স্টুডেন্ট নোটটা গ্র্যান্ড প্রি ব্যাপারই না, এরকম 19টা 20টা পাওয়া, অনেক এজেন্সি আছে 19টা 20টা পাইছে, 3টা পাওয়া কোনো ব্যাপার, এটা নিয়ে ফালাইছে, আমি গত বছর আমি 7-8টা পাইছি, এগুলি কোনো ব্যাপারই না, তো আগে 8টা 10টা পাওয়া তো ছোট কারণে এত লাফালাফি করাটা ঠিক না, আমার মনে হয় বেশি লাফালাফি করতেছে ঠিক না এগুলা, কিন্তু দোস্ত এত সুন্দর একটা ভ্যাকেশন গেল, সেন্ট মার্টিনটা এত সুন্দর, মাই গড, আরে সেন্ট মার্টিনস এর আলাদা বিচে পানিটা, সেন্ট মার্টিনস কোন বিচ না, তোর গল্প রাখ, আমি তোকে বলি, আমি থাইল্যান্ড গেছি, থাইল্যান্ডে ক্রাবি এত সুন্দর, দোস্ত অনেক টাকা লাগে, তোর ভাই তোর এক্সপিরিয়েন্সের কোনো বেলই নাই, সেন্ট মার্টিনস কোনো জায়গাই না, সেন্ট মার্টিনসের গল্প করে বলিস না প্লিজ, সেন্ট মার্টিনস কোনো বিচ হইলো আমাদের, তোর এক্সপিরিয়েন্স ভাই তুই বাদ দে, তুই আগে দুনিয়া তোর দেখা বাকি আছে বন্ধু, দুনিয়া দেখোস তাই খালি খালি আন্দাজ যা বলিস, আর দুনিয়া আমি দেখছি ঠিক আছে, থাইল্যান্ডের বিচ যদি দেখো তাহলে এটার বাবা যে বিচ কারে বলে, খালি খালি সেন্ট মার্টিনস এটা কিছু হইলো। ফাইনালি শুভ নাই, বাট প্লিজ একটা জিনিস খেয়াল করো, তোমার বন্ধুবান্ধব, তোমার বাবা মা, আত্মীয় স্বজন, যে কেউ যখন তোমার সাথে কথা বলবে, তাদের অর্জনগুলো, তাদের কষ্টগুলো, তাদের যে কথা আছে বলার সেগুলো একটু শুনো। তুমি অনেক কিছু অর্জন করেছো বলে এই না যে তার অর্জনগুলোকে তুমি ছোট করে দেখবা, তুমি সারা পৃথিবী দেখে ফেলেছো বলে এই না যে কেউ সেন্ট মার্টিনে কথা বললে তুমি তারটা ছোট করে তুমি অন্য কথা বলবা, তুমি লাইফে কত কী করেছো ওটার কথা বাদ দিয়ে আরেকজনের কথাটাও শুনো, তাকেও একটু গুরুত্ব দাও। তুই এইগুলি নিয়ে ভিডিও বানানোর কিছু নাই, এগুলি ছেলে পেলে এমনিতেই জানে, খালি খালি এগুলি নিয়ে ভিডিও বানাইতেছিস ঠিক আছে, এগুলি বাদ দে, হ্যাঁ এগুলি বানাইলাম নাই, এই অন্য ভিডিও দেখো ভাই, এগুলি এগুলি দেখে কোনো লাভ আছে, আরে আমরা তো এগুলি জানি তাই না, খালি এই ভিডিও শেয়ার হবে বল, এটা শেয়ার হবে, এটা ভাইরাল হবে বল, খালি খালি এটা বানাইলি, এটা কোনো কথা, এটা ফালতু।